অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শেষ পর্যন্ত তুমি কাকে পাবে ট্রাক চালানোর জন্য? আমাকে যাচাইও করে নিতে পারবে, চলো। কিসের যাচাই? এই যে তোমার মনে হয় যে শাগনিক খালি বড় বড় কথা বলে, কাজের কাজে কিছু নেই, হাতে কলমে দেখে নেবে। দেখো শাগনিক, তুমি আমার বোনের বর, তুমি আমার কুটুম। আজকে যদি লোকে দেখে যে তুমি ট্রাকটা চালাচ্ছো, তাহলে লোকে কি বলবে বলো তো? তুমি জেদ করো না, আমার কথাটা শোনো, আজকের দিনটা ছেড়ে দাও, কেমন? তুমি লোকের কথা শুনে চলো বুঝি। হ্যাঁ, জানতাম না তো ট্রাক চালাবো, এতে লোকের বলার কি আছে, এতে লজ্জার কি আছে? নিজেদের কাজ নিজেদের করতে হবে। আরে ট্রাক চালাতে গেলে কমার্শিয়াল লাইসেন্স লাগে, তোমার কমার্শিয়াল লাইসেন্স আছে? নেই। না নেই। কিন্তু তাতে কি হয়েছে? এখান থেকে তো এই ডায়মন্ড হারবার অবধি যাবো, মাঝপথে কেউ ধরলে আমি বুঝে নেবো। কিন্তু শাগনিক, তুমি আমার, তুমি চিন্তা করো না ব্রাদার, আমি বুঝে নেবো। ওই দেখো ফোন বাজছে। হ্যাঁ সতীশ দা, হ্যাঁ আমি আসছি। শাগনিক দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথাটা শোনো, একদিন না হয় তুমি আর আমি ট্রাকটা নিয়ে বেরোবো, ঠিক আছে? তুমি সারাদিন ট্রাক চালিয়ে, আমি কোনোভাবে বাধা দেবো না, কিন্তু আজকের দিনটা জেদ করো না প্লিজ। তুমি তুমি বসো, আমি এক্ষুনি একটা কাজ ছেড়ে আসি, কেমন? কোথাও যাবে না কিন্তু, ঠিক আছে? ছোট্ট ব্যাপার নিয়ে এত রংবাজি ভালো লাগে? সাধারণ মাথা ভিতর ডিম সব। এই তরুণ, কি হলো, পেটে ব্যথা কমলো? কমেছে দাদা, কিন্তু সারেনি। কারণ এই শরীর নিয়ে কি করে ডায়মন্ড হারবার অব্দি গাড়ি চালিয়ে যাবো বলুন তো? বুঝতেই পারছি না কিছু। ঠিকই তো, সারবেও না। এই সুযোগ, অরুণের কাছ থেকে চাবিটা নিয়ে বেরিয়ে পড়ি ট্রাক নিয়ে। ইন্দ্রকে তো বুঝতে হবে, শাগনিক কিছুতেই কম যায় না। এই অরুণ। হ্যাঁ দাদা। এই চাবি দে দেখি। কি? চাবিটা দে। না না, আমি চাবি দিতে পারবো না। আর ইন্দ্রদা তো বলেছে ইন্দ্রদা ট্রাক নিয়ে যাবে নিজে, আমি চাবি ইন্দ্রদাকেই দেবো। এই ইন্দ্রদা বললেই হলো? হ্যাঁ, তুই জানিস আমি কি আমার মুখের উপর কথা বলছিস? দে চাবি দে। না না দাদা, আমি চাবি দিতে পারবো না। আরে এই আমি ইন্দ্রদার কুটুম, বোনের বর, এই বাড়ির জামাই, বাড়ির জামাইয়ের পর কেউ কথা বলে জানিস না? চাবি দে। দাদা আপনি বুঝতে পারছেন না, চাবিটা দিয়ে দিয়ে ইন্দ্রদা আমার মুন্ডুটা বডি থেকে আলাদা করে দেবে। চাবিটা আপনি নেবেন না, আমি চাবি দিতে পারবো না। তোর মুন্ডু বডি থেকে আলাদা হোক, তুই চাবি দে। ইন্দ্রদা আসলে বলবি আমি ট্রাকের চাবি নিয়ে গেছি, তুই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়। আরে চাবিটা দিয়ে যা না। আরে জামাই দাদা, এতদিন যা গাড়ি চালিয়েছি সব তো অটোমেটিক গিয়ার, হাত দিয়ে গিয়ার তো অনেকদিন বদলাইনি। ইন্দ্রর এই ট্রাক নিশ্চয়ই অটোমেটিক গিয়ার নয়, হাত দিয়েই বদলাতে হবে। 1 2 3 হ্যালো সাবিত্রী, একটু খাবার দাবার কিছু করে রেখো তো। না না, বাড়ি গিয়ে খাবো, আমি বাইরে কিছু খাবো না। হ্যাঁ ঠিক আছে, রাখো। এই রঞ্জন দাঁড়ো তো তো তো। হ্যাঁ রাখছি আমি ফোনটা। এই নাম তো কি? আমার তাড়া আছে। আরে নাম আমার একটু দরকার আছে। নাম? না না, আমার তাড়া আছে, আমার কাজ আছে, আমি যাবো। তো কি এমন তাড়া বলতো? বাবা এসব কথা রাস্তায় বলাটা ঠিক হবে না। কেন, কি হচ্ছে, কে আছে এখানে? কেউ নেই, বল বল শিগগির, এখনই বল। আমি আমি ইন্দ্রর ট্রাকের ব্রেকটা ফেল করে দিয়েছি। বাকিটা নিশ্চয়ই বুঝতে পারছ, যেই ট্রাক চলবে ইন্দ্র ফিনিশ। মানে? আরে ইন্দ্রর ট্রাক ড্রাইভার অরুণ, ওর পেটে ব্যথা বলে ডক্টর দেখাতে গেছে, তাই ট্রাকটা আজকে ইন্দ্র নিজে চালাবে। আমি তাই পেছন পেছন যাচ্ছি, অ্যাক্সিডেন্টটা নিজের চোখে দেখবো, তবেই তো মজা হবে। মাথা মোটা গর্দভ
এই বুদ্ধিনীতি ব্যবসা করবি, ভোটে জিতে পলিটিক্স করবি, ছাগল কোথাকার। কি হয়েছে সেটা তো বলবে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে সেটা তোকে বলবে। একবার যদি ধরা পড়িস জেলে কত বছর ঘাড়ি টানতে হবে সেটা খেলা আছে? আরে কেউ কেন বুঝবে, কি করে ধরবে তুমি বলো তো, প্রমাণ কোথায়? আরে ইডিয়েট, সবই ইলেকশনে ইন্দ্রর কাছে আমাদের হার হয়েছে, এখন যদি ইন্দ্রর কোনো ক্ষতি হয় সমস্ত সন্দেহটা তোর উপর পড়বে কিনা? কর্তব্য থাকার এইটুকু বোঝার শক্তি নেই। নাম শিগগিরি, নাম বলছি, নাম না, কথাটা শোনো না বাবা, বলছি শোনো না, তোকে ছেলে ভাবতে আমার অবাক লাগে বাবা, প্লিজ ইন্দ্র গাড়ি স্টার্ট কর আগে, শিগগির ওকে থামাতে হবে, সর্বনাশ হয়ে যাবে। প্লিজ আরে একবার শোনো না, আরে তোর কথা শুনলে আবার বাপ ছেলে দুটোই জেল খাটবো। কিছু হবে না, আমার কথাটা শোনো না একবার, চুপ বাবা, যেও না প্লিজ বাবা, বাবা এই বাবাটাই না আমার আসল শত্রু, না কোনোদিন ভালো বলেছে না একটা কাজ করতে দিয়েছে। কি বলছিস তুই অরুণ, জোর করে ছিনিয়ে নিয়ে গেছে তারা চাবিটা। আরে তুই দিলি কেন? আমি দিতে চাইনি দাদা, আমি অনেকবার বারণ করেছিলাম, তোমার নাম করেও বলেছিলাম, তারপরে জোর করে নিয়ে চলে গেছে। সে কি চোপা, বলে জামাই, জামাইয়ের কথা শুনতে হয়, ব্যাস অমনি তুই গলে গেলি। আরে তোকে কতবার বলতে হবে তুই আমার কথা শুনে চলবি, তোকে মাইনেটা কে দেয়, কে দেয়? তুমি দাদা। তাহলে তুই অন্য লোকের কথা শুনে চলিস কেন? আরে অন্য লোক হলে তো শুনতাম না, তোমার বোনের বর তুমি, সেই নাম করে তো ধমক দিল, আমি দিতে চাইনি দাদা চাবিটা। শাগনিকের কাছে তো কমার্শিয়াল লাইসেন্সও নেই ট্রাক চালানোর জন্য। দাদা তোমার বোনের বর গাড়ি চালাতে পারে না? আবার বোকা বোকা কথা বলছিস তুই, একটা ট্রাক চালানো আর গাড়ি চালানো কি এক ব্যাপার? মহা বিপদে ফেললি তোরা দুজন মিলে, এবার এবার কি হবে? রাস্তায় তো কোনো ঝামেলা হলে বাড়িতে কি বলবো? ও মা গো, ও মা, রাস্তায় তো চেকিং হবে, তখন দেখা যাবে শাগনির কাছে লাইসেন্স নেই, তখন তো আমারই নেটা আটানি হবে। সে তো হ্যাপা দাদা, হ্যাপা বলতে হ্যাপা, ব্যবসার লাইসেন্সও ক্যান্সেল হয়ে যেতে পারে। কি করবো কি করবো, যে করে হোক আটকাতে হবে শাগনিককে। ফোনটাও তুলছে না এখন। দাদা এবার কি হবে? আমার শ্রাদ্ধ হবে। রতনদা? হ্যাঁ রতনদা বলো। ও ফলের পেটি লোড হয়ে গেছে কি? না না না, তুমি জামাইকে যে করে হোক আটকাও, তুমি ওকে কিছুতেই ট্রাক চালাতে দেবে না, আমি তোমায় বলছি। আরে আরে আমার কথাটা শুনুন, আরে ইন্দ্র এক্ষুনি এসে যাবে, আপনি তারপর উঠবেন? আরে ভারী তো একটা ট্রাক, বাচ্চারাও চালাতে পারে। আরে আপনি গাড়ি স্টার্ট দেবেন না, ইন্দ্র এক্ষুনি আসছে, আমি ফোন করেছি। এখান থেকে এইটুকুনি যাবো, বাড়াবাড়ি না করে যেতে দিন। আরে আপনার তো লাইসেন্স নেই, আপনার তো লাইসেন্স নেই, কিছু একটা হলে আমরা সবাই ফেঁসে যাবো। ক্যান ক্যানে প্যান প্যানানি বাঙালি, সাহসের কোনো নাম নেই। আরে বন্ধ করুন গাড়ি, বন্ধ স্টার্ট করবেন না, স্টার্ট বন্ধ করুন। আমি যখন বলেছি ট্রাক আমি চালাবো তখন আমি চালাবো, কেউ আমার আটকাতে পারবে না। শাগনিক স্টার্ট বন্ধ করো, স্টিয়ারিং ছাড়ো। আরে ইন্দ্র স্টার্ট বন্ধ করো, স্টিয়ারিং হুইল আমি ছাড়বো না। আরে তোমার জামাই তো আমার কোনো কথাই শুনছে না। শাগনিক তুমি বন্ধ করো, তুমি তুমি বুঝতে পারছো না, এই ধরনের গাড়ি তুমি সামলাতে পারবে না, তোমার লাইসেন্স নেই। আরে বাবা এসো, তুমি স্টার্টটা বন্ধ করো। না তোমার লাইসেন্স আছে তো, ব্যাস তোমার লাইসেন্স থাকা মানে আমার লাইসেন্স থাকা, তুমি বসো, আমি তুমি বসে দেখো আমি কিরকম চালাই। শাগনিক এটা ছেলে খেলা নয়, তুমি জেদ করো না, তুমি স্টার্টটা বন্ধ করো। আরে বাবা আচ্ছা ইন্দ্র ছাড়ো ছাড়ো ছাড়ো, এক মিনিট ছাড়ো, এক মিনিট ছাড়ো ছাড়ো, ও কথা শুন, তুমি পাশে বসো দেখো আমি কিরকম চালাই। শাগনিক তুমি তোমার কথা শোনো, তুমি এই গাড়িটা চালাতে পারবে না, তুমি ছেড়ে দাও, তুমি নেমে যাও, আমি চালাচ্ছি। এই সাবধান, তুমি বুঝতে পারছো না কেন, কিছু একটা ঘটে গেলে আমরা সাংঘাতিক বিপদে পড়ে যাবো। আরে ইন্দ্র আমাকে চিনতে তোমার অনেক বাকি আছে, বিদেশে কত দামি দামি গাড়ি চালিয়েছি, এটা সামান্য ট্রাক, রিল্যাক্স করো। আরে ধ্যাত তারিকা, এই গাড়ি চালানো আর ট্রাক চালানো এক জিনিস নয়,
তুমি কেন বুঝতে পারছ না? তোমাকে লাইসেন্সটা করে দিয়েছি, তারপর তুমি যত খুশি ট্রাক চালাও। শাকনি থামা। আরে বাবা, নিয়ে যখন বেরিয়েছি একবার ডায়মন্ড হারবার গিয়ে থামবো। তুমি চুপচাপ বসো, ভয় পেও না। না 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 না, এই আরে থামাও। দীপক কাকু মনে হচ্ছে না? আরে গাড়ি থামাও। তো দীপক কাকু কি মাথা খারাপ আছে নাকি? এরকম ভাবে এগিয়ে আসছে কেন? শাকনিক শাকনিক, ট্রাকটা থামাও, ট্রাকটা থামাও, ব্রেক কষো। লাগছে না তো ব্রেক, থামছে না গাড়ি। যে করে হোক গাড়িটা থামাও শাকনিক। আরে জোরে ব্রেক করছি তো, এতে থামছে না। থামাও থামাও। আরে জোরে, আরে থামছে না তো ব্রেক, লাগছে না কি? জোরে ব্রেক কষো শাকনিক, জোরে ব্রেক কষো। দেখতো আছে না গেছে। আরে তো পুলিশ কেস, ছুস না। না ছুলে মরে যাবে যে। ইস, এই রক্ত বেরোচ্ছে তো। দাদা দাদা, এই কেউ একটা জলের বোতল আনো। মনে তো হচ্ছে বেঁচে নেই, নড়াচড়া তো করছে না। জল আন জল। দাদা দাদা দাদা, কতবার তোমাকে বারণ করলাম, ট্রাক থামাও থামাও থামাও, তুমি আমার কথা শুনলে না। এটা গাড়ি চালানোর ট্রাক চালানোর এক ব্যাপার, কথা না শোনার জন্য। ড্রাইভারকে আগে কলকাতায় মারে, এই অ্যাক্সিডেন্ট হলে আমি এখানে থাকবো না, আমি মার খেয়ে মরতে চাই না। এটা কি করতে হবে না স্যার, বন্ধ করো। না না, আমি এখানে এক মুহূর্ত থাকবো না। আরে ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে, ওই যে ওই গাড়িটা। যাই হয়ে যাক, তুমি কোনো কথা বলবে না, চুপ করে থাক। এই ইন্দ্র, চুপ। লোক আসছে তো। এই এই ইন্দ্র, না তুমি না বলবে না, সঠিক বলে চুপ করে থাক। ছেড়ে দাও ছেড়ে দাও, আমার কথা শোনো, আমাদের ঘর দশ নেই, ছেড়ে দাও। আসছে আসছে। এই সঠিক মুখ খুলবে না, কোনো কথা বলবে না। কোথায় পালাচ্ছিলি? আমরা পালাচ্ছি না, আমরা আমরা কোথাও যাচ্ছি না, আমরা পালাচ্ছি না। এই ছাড়ো। আরে আমার কোনো দোষ নেই, সব দোষ হয় ইন্দ্রর। আরে 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 আরে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। শাকনি তুমি চুপ করে থাকো, তুমি চুপ করে থাকো, আমি কথা বলবো। দাদা ট্রাকটা ওর ও ব্রেক ও ট্রাকের ব্রেক ফেল করেছে, আমার কোনো দোষ নেই দাদা। এই ইন্দ্র বলো না ওদেরকে। এই তাহলে তুই পালাচ্ছিলি কেন? দেবো না একটা চল। এই গায়ে হাত তুলবে না, আমি আমি কিন্তু ঠিক বলছে, গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে, আমি কিছু করিনি। দুটো উত্তম মতম দিলে না, বুঝতে পারবে কি করে ফেল করেছে। কিন্তু ইন্দ্র, আরে ইন্দ্র তুমি এখানে? আরে একে তোমরা ধরে মারছো কেন? একে আমি চিনি, এর বাজারে সবজি দোকান আছে, এর দোকান থেকে তো আমি সবজি কিনি। হ্যাঁ 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 হ্যাঁ, ও দোকান আছে বাজারে। আমার আমার বাজারে সবজির দোকান আছে, বিশ্বাস করুন, আমার বাজারে সবজির দোকান আছে। আরে কি হয়েছে এটা কি? আরে ওদের গাড়িটা স্কুটিটাকে ধাক্কা মেরেছে, দেখুন লোকটা পড়ে আছে ওখানে, দেখুন। আরে আরে আপনারা কেন বুঝতে পারছেন না, উনি হয়তো কোনো বেঁচে আছেন, আমি ওনাকে চিনি। হ্যাঁ ওই ও চেনে ওনাকে, যার লেগেছে। তোমরা এরকম করছো কেন? আরে বলছি তো আমি চিনি ওকে, ছেড়ে দাও, সরে যাও সব, যেতে দাও ওকে। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো। কাকু কাকু, তাড়াতাড়ি
শানিক ব্যাপারটা খুব সুন্দর করে সামলাতে হবে, তুমি আমার কথা শোনো। দীপক কাকু এখনো বেঁচে আছে, দীপক কাকুকে হাসপাতালে পাঠাতে পারলে কিন্তু আমরা বেঁচে যাবো, ঠিক আছে? অ্যাম্বুলেন্স চলো, অ্যাম্বুলেন্সে ফোন করলাম আসছে বললো। এই বলছি অ্যাম্বুলেন্স আসলেই আমরা চলে যাবো তো? পুরো ব্যাপারটা সামলে গেলে আমরা একসঙ্গে বাড়ি চলে যাবো, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, ঠিক আছে? ঠিক আছে। কি হয়েছে এখানে এত ভিড় কিসের? রাস্তাঘাটে লোকজন, ইন্দ্রকে যদি সঠিক সময় ডেলিভারি করতেই হতো মালটা তাহলে ওকে জোরে গাড়ি চালাতেই হতো, তাহলেই তো কেল্লা ফতে। রাস্তায় লোকও মরতো আর ওই ব্রেক ফেল করা গাড়িটা নিয়ে ইন্দ্রও সোজা স্বর্গে উঠে যেত। আমি বুঝবো কি করে, আমার বাবা প্ল্যানটা শুনে এতটা রেগে যাবে। শোন, যাই হয়েছে হয়েছে, আবার একটা নতুন প্ল্যান বানাতে হবে। যতদিন এই মাথায় বুদ্ধি আছে না ততদিন একের পর এক প্ল্যান বানিয়ে যাবো। দাদা, এই রঞ্জন, তুই মা তুমি এখানে? হ্যাঁ, তোর বাবা এখানেও নেই না, তাই কখন ফোন করে বললো যে এখনই আসছি, তার কোনো পাত্তাই নেই। তুমি বাবার কথা রাখো তো। কেন, কি হয়েছে? বাবা ইন্দ্রকে বাঁচাতে ছুটেছে। কোনোদিন শুনেছো কোনো বাবা তার ছেলে শত্রুকে বাঁচাতে গেছে? বাবা ইন্দ্রকে বাঁচাতে গেছে মানে? আরে, ভোটে হারবার পর আমি নিজেকে কথা দিয়েছিলাম যে ইন্দ্রকে এই পৃথিবীর থেকে সরিয়ে দেবো, সেটার জন্য আমি সব প্ল্যানও বানিয়ে ফেলেছিলাম, কিন্তু না, বাবা গেছে সব বানচাল করতে। তোর বুদ্ধি থেকে জং পড়েছে রঞ্জন, আর এটা কার বুদ্ধিতে হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। রঞ্জন, আমি তোকে বারবার করে বলছি যে ইন্দ্র আর তোর জায়গাটা সমাজে কিন্তু এক নয়। ইন্দ্রর মতো বাজে ছেলের কথা না ভেবে তুই তোর ব্যবসাটা মন দিয়ে কর, তা না তোর এই ইন্দ্রর সাথে ঝামেলা না করলে চলছে না, তাই না? মা শোনো, ব্যবসা করতে গেলে না শত্রু থাকবে, আর ইন্দ্রর সাথে এটা আমার ঠিক হবার নয়, মেরেই বাঁচতে হবে। আর আমি না ইন্দ্রকে এই পৃথিবীর থেকে মুছে ফেলতে চাই, ইন্দ্র মরে গেলেই আমি ব্যবসাটা ভালোভাবে করতে পারবো, বুঝেছো? চুপ, একদম বাজে যুক্তি দেওয়ার চেষ্টা করবি না। হ্যাঁ, আর এই যে গৌতম, ভালো বুদ্ধিতে তুমি একটাও দিতে পারো না, পাশে থেকে ভুল ভাল উস্কানি দাও তুমি। আমি জানো দ্বিতীয় দিন তোমাকে আমার ছেলের পাশে না দেখি, কোনো কথা নয়, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, যাও, চুপ, আর কোনো কথা নয়, বাড়ি চল। হ্যালো, অ্যাক্সিডেন্ট, আমরা এখনই আসছি। কি হয়েছে? মা ইন্দ্রর ট্রাকের সঙ্গে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে।